সর্ষে, সর্ষে আমাদের নানা রকম রান্নাতেই কাজে লাগে। ইলিশ রান্না করতে গেলে তো সর্ষের প্রয়োজন হয়ই। শুধু তাই নয়, শুক্তো থেকে শুরু করে যে কোনো রান্নাতেই ইচ্ছে করলে আপনি সর্ষে ব্যবহার করতেই পারেন, সেটা একটা ভিন্ন স্বাদ নেয়। এই সর্ষে আমরা খাই, কিন্তু এটা কি আমাদের শরীরের উপকার হয় নাকি ক্ষতি করে? আর যদি উপকার হয় তাহলে কি উপকার করে, এই বিষয়ে আমরা জানবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি সর্ষেতে কী কী পুষ্টিগুণ রয়েছে। সর্ষেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ এবং ডায়েটারি ফাইবার রয়েছে। এত কিছু পুষ্টিগুণে সমৃদ্ধ যে জিনিসটি, সেটি নিশ্চয়ই আমাদের শরীরের পক্ষে উপকারী হবে। তাই জেনে নিই যে এই সর্ষে আমাদের শরীরে কী কী উপকারে লাগে। প্রথমেই বলি ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ প্রতিরোধ করতে পারে এই সর্ষে। তার কারণ হচ্ছে সর্ষেতে সেলেনিয়াম নামে এক ধরনের উপাদান থাকে, যেটা ক্যান্সারের কোষকে বৃদ্ধি হতে দেয় না, ফলে ক্যান্সার প্রতিরোধক হিসেবে এই সর্ষে কাজ করে। মহিলাদের একটা বড় সমস্যা আছে মেনোপোজ। মেনোপোজ সংক্রান্ত নানা রকম সমস্যা হয়, এই সমস্যার সমাধান করতে পারে সর্ষে। শুধু তাই নয়, এই সর্ষেতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, কপার, আয়রন, সেলেনিয়াম, এই ধরনের নানা রকম উপাদান, যেটা আমাদের শরীরের রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়াও অ্যাস্থেমা, এই ধরনের রোগকেও দূরে সরিয়ে রাখতে পারে সর্ষে। নিয়মিত এবং পরিমাণ মতো যদি সর্ষে খাওয়া যায় তাহলে অ্যাস্থেমা রোগের প্রকোপ থেকেও রক্ষা পাওয়া যায়। এর জরুরি মিনারেলস যেমন ধরুন পটাশিয়াম, কপার, সেলেনিয়াম, আয়রন, এগুলো অ্যাস্থেমা রোগকে প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে। এবার আসি স্কিন ডিজিজ। স্কিন ডিজিজ নানা রকম হয়, এক্ষেত্রে যে স্কিন ডিজিজটা বলবো সেটা সাধারণত ধুলোবালি থেকে হয়, কিংবা জিনঘটিত ব্যাপারেও হতে পারে, জিনগতভাবেও হতে পারে। এই স্কিন ডিজিজটা দেখবেন একটু শরীরে লাল লাল ছোপ ছোপ মতো হয়, অসম্ভব চুলকোয়, এটা সহজে যেতে চায় না, এই ধরনের স্কিন ডিজিজ সহজে যায় না। কিন্তু এক্ষেত্রে সর্ষে আপনাকে ভীষণ উপকার করতে পারে। সর্ষের মধ্যে থাকা উপাদানগুলির জন্য এটি আমাদের এই রোগ হওয়া থেকে রক্ষা করে এবং এই রোগের হাত থেকে আপনাকে মুক্তও করতে পারে। শরীরে যে কোনো রকম বিষক্রিয়া কমিয়ে দিতে পারে এই সর্ষে। সর্ষেতে রয়েছে প্রোটেক্টিভ ইমেটিক, যেটা আমাদের শরীরে যে কোনো রকম বিষক্রিয়াকে কমিয়ে দিতে সাহায্য করে। অনেক সময় ওষুধ থেকে নানা রকম বিষক্রিয়া শরীরে দেখা দেয়, অথবা যারা অ্যালকোহলিক তাদের অতিরিক্ত মদ্যপানের জন্য এই ধরনের বিষক্রিয়া হতে পারে, সেই বিষক্রিয়ার হাত থেকে রক্ষা করতে পারে সর্ষে। শুধু তাই নয়, আর্থারাইটিসের মতো রোগকেও দূরে সরিয়ে রাখতে পারে এই সর্ষে। সর্ষে দানায় আগেই বলেছি প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সেলেনিয়াম রয়েছে, যেটা আমাদের রিউমেটিক আর্থারাইটিস হওয়ার প্রবণতাকে দূরে সরিয়ে রাখতে পারে। এছাড়া যেটা বিশেষ কথা সেটা হচ্ছে আমাদের রূপের কথা। রূপ নিয়ে আমরা সবসময় চিন্তায় থাকি যে কিভাবে ত্বক এবং চুলকে ভালো রাখবো। সর্ষে আমাদের ত্বক এবং চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান, তাই সর্ষে আপনি যদি খেতে পারেন আপনার ত্বক শুধু নয় চুলও অত্যন্ত ভালো থাকবে। এই ত্বক এবং চুলকে ভালো রাখার জন্য সর্ষে কিভাবে ব্যবহার করবেন বা সর্ষের ব্যবহারটা কিভাবে হবে, এই প্রসঙ্গে আমি নিশ্চয়ই ভিডিও দেব। তার জন্য দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে কলকাতা ক্যানভাসকে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে হবে, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন অনেক কিছু জানবার জন্য। সঙ্গে থাকুন কলকাতা ক্যানভাসের। নমস্কার।